আলোচনা করব সেটা হচ্ছে সিএসএস। সিএসএস অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ধরেন একটা আমি ওয়েবসাইট বানাইলাম, আমার কি ডিজাইন করব, একটা বাড়ি বানাইলাম যে তার একটা নির্দিষ্ট কালার আছে, কীভাবে আমি ডিজাইন করবো সেটা নিজের উপর ডিপেন্ড করে। এই জন্য ক্যাসকেডিং স্টাইল শিট কীভাবে আমরা পেজে অ্যাড করব বা কীভাবে ক্যাসকেডিং শিট লিখবো, আজকে আমরা এই টিউটোরিয়ালে এই জিনিসটাই দেখবো। চলুন শুরু করি। যদি আমি প্রথমে আমার ইনডেক্স, আচ্ছা ক্যাসকেডিং সিএসএস আপনি যখন ডিক্লেয়ার করবেন, এই জন্য সিএসএস নিয়ে আমি একটা ফোল্ডার বানিয়েছি, এই ফোল্ডারের আন্ডারে আমি একটা ফাইল ডিক্লেয়ার করবো। তারপরে এই ফাইলটাকে আমি কল করব আমার ইনডেক্স ডট এইচটিএমএল ফাইলে। কীভাবে করা যায় এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আচ্ছা এখানে যে আমার, এখানে আমি একটা স্টাইল শিট ডিক্লেয়ার করছি। স্টাইল শিট সবসময় হেডের ভিতরে ডিক্লেয়ার করা যায় বা অনলাইন এই ইনলাইনে করা যায়। যেমন আপনি এখানেও স্টাইল শিট ডিক্লেয়ার করতে পারবেন। আমি যখন এই যে এইচ ওয়ানটা আছে, এইচ ওয়ানের আমি যদি এখানেও স্টাইল শিট ডিক্লেয়ার করতে পারবো, এসটিওয়াইএল স্টাইল দিয়ে যদি আমি এখানে একটা ডিক্লেয়ার করলাম, যেমন ফন, আচ্ছা এখানে আমি কালারটাকে, এই কালারটাকে যদি আমি এখানে কাট করে, কাট করে এখানে কালারটা দিই, স্টেবলিশ করে দিই, ঠিক আছে, কন্ট্রোল এস, তাহলে কিন্তু আমার কাজ করবে। দেখেন এটা যদি আমি রান করি, আমার যে ইনডেক্স ডট এইচটিএমএলটাকে যদি রান করি, তাহলে দেখেন যে আমার কালারটা, ওর সরি, এখানে যে আমার কালারটা আছে, কালার কী আছে, স্টাইল কালার অরেঞ্জ ফন্ট সাইজ, দুইটা সি, এই জন্য কালারটা কাজ করে না, কন্ট্রোল এস। এখন যদি দিই দেখেন আমার এটা অরেঞ্জ হয়ে গেছে। তার মানে এখানেও আমরা ইনলাইনেও আমরা স্টাইল শিট ডিক্লেয়ার করতে পারবো। স্টাইল শিট ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে স্টাইল দিবেন আগে, তারপর হচ্ছে স্ল্যাশ ক্লোজ করবেন স্টাইল দিয়ে, স্ল্যাশ এটা আর কি স্টাইল, এই ভিতরে আপনারা লিখতে হবে যে স্টাইলগুলো যেটার আন্ডারে যে কোনো যার আপনার যে কোনো ক্লাস বা আপনার ড্রাইভের কোনো ক্লাস বা আইডির যখন আপনারা স্টাইল শিট লিখবেন তখন এইটার ভিতরে স্টাইল শিট লিখতে হবে। এছাড়াও আরেকটা কাজ করবো আমরা, স্টাইল শিট আমি একটা আলাদা ফাইল কল করবো, আলাদা ফাইলে লিখবো, সে ফাইলটাকে এখানে আমি কল করবো। ধরেন আমি একটা নতুন ফাইল করতেছি, নিউ দিলাম, এই ফাইলটার নাম দিলাম, সেভ করলাম। সেভ কোথায় করবো, আমার যে প্র্যাকটিস যে ফোল্ডারটা আছে, প্র্যাকটিস সিএস এর আন্ডারে, এখানে আমি দিলাম এসটিওয়াইএল স্টাইল বা মেন দিলাম, এম এ মেন, আরও সিএসএস থাকতে পারে ডট সিএসএস, ডট সিএসএস দিয়ে এটাকে আমি যদি সেভ করি, তাহলে কিন্তু এখন যদি আমি এই মেইন ডট সিএসটাকে আমি যদি আমার ইন্টারডিসমেন্টে কল করি, কলটা কীভাবে করব, কলটা লেখার নিয়ম হচ্ছে এলআইএনকে লিঙ্ক, সিএসএস কল করার নিয়মটা হচ্ছে লিঙ্ক, লিঙ্ক দিয়ে আমি দিব আরিয়াল, রিলেশনশিপ কী হচ্ছে স্টাইল শিট, এসটিওয়াইএলই এস এস ডাব্লি টি স্টাইল শিট। আচ্ছা এখন আমি কল করব কোন ফাইলটাকে, আমার যে ফাইলটা আছে এস আর ই এফ, কোথা থেকে আসছে, কোন ফোল্ডারের ভিতরে আসছে, আমার সিএসএস ফোল্ডারের ভিতরে কি নামে আসছে, মেইন ডট সিএসএস, এটা আমার ফোল্ড। টাইপটা কি, টাইপটা হচ্ছে আমার টেক্সট স্ল্যাশ সিএসএস, দিলেও সমস্যা নেই। আচ্ছা এটি হচ্ছে আমার লেখার নিয়ম। এখন যদি আমি এই জিনিসটাকে মুছে দিই, এই যে সমস্ত জিনিস আছে কাট করি, কন্ট্রোল যদি এস দিই, দেখেন এটার কিন্তু আমার কাজ করে না, জাস্ট এইটা পাই পেয়ে গেছে। এখন এই যে আমি জিনিসটা আছে, এটা যদি আমি আমার সিএসএস এখানে যদি ডিক্লেয়ার করি কন্ট্রোল এস, এখন যদি রান করি দেখেন কাজ করছে। তার মানে আমি এক জায়গায় লিখবো সিএসএসগুলো, সেটাকে আমি কল করব আমার মেইন ফাইলে, এভাবে আমরা একাধিক সিএসএস লিখে কল করতে পারি। এখন আমি এটাকেও, এই যে কালারটা আছে, এটা ইনলাইনে না করে আমি জাস্ট এই যে মেইন আছে আমার, এখানে যদি আমি কালার সিও এলও আর কালারটা দিই ও আর এ এন জি অরেঞ্জ, বুঝছেন আমার কিন্তু কাজ করতেছে। এখন তাহলে কি করব, যে ইনডেক্স ডট এইচটিএমএল, এখানে আমরা আর কোনো সিএসএস লিখবো না, সব সিএসএস আমরা এই যে ফাইলটা বানাইলাম মেইন ডট সিএসএস, এখানে আমরা সব কিছু লিখবো, জাস্ট আমি এখানে কল করব। আচ্ছা আমি যদি আরও সিএসএস লিখি,
আচ্ছা, একটা পেজের কমন সিএসএস হচ্ছে, একটা পেজের কমন সিএসএস হচ্ছে, ধরেন আমার যে পেজটা আছে এটা ধরেন মেইন পেজ, আমি চাচ্ছি এর 50% উইথ 50% সরি 50% মার্জিন দিতে, মানে লেফট অ্যান্ড রাইটে আমি 50% মার্জিন দিব এবং একটা ফর্মাল পেজ তৈরি করব। এটার জন্য কমন একটা সিএসএস আগে আমরা লিখে রাখবো, সেটা হচ্ছে কিছু কমন জিনিস লিখে রাখতে হয় সিএসএস জন্য। জাস্ট আমি দেখাচ্ছি এটা আপনাদেরকে, স্টার মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার বডি, বডিতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড বডির জন্য এখানে কোড লিখতে হবে। লেখার নিয়ম হচ্ছে যেটা আপনি যে ক্লাস বা আপনার যদি যে ক্লাস, ধরেন আমি একটা ক্লাস ডিক্লেয়ার করলাম ডট ফিক্স, ফিক্স একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, এই ডিক্লেয়ার সেম ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, এর ভিতরে আমার লিখতে হবে। এখানে ওভারফ্লোটা আমি ওভারফ্লো আমি কী করলাম, এই সাইডে বললি ইয়ান হিডেন করে দিলাম, ঠিক আছে। এখানে বডি ডিক্লেয়ার করলাম, ওভারফ্লো হিডেন করলাম। আচ্ছা, তারপর কাভার, যদি কাভার নামে একটা ক্লাস নেব, কাভার করলাম, কাভার কী দিলাম, এখানে যদি আমি ওয়াইড উইড দিয়ে হচ্ছে কি 970 পিক্সেল দিলাম, 970 পিক্সেল। তারপর হাইটটা ACIGST, হাইটটা অটো দিয়ে দিবেন যেন অটোমেটিক নেই না, হাইটটা হাইটটা আমি এখানে 700 পিক্সেল দেখলাম, 700 পিক্সেল। মার্জিন, মার্জিন 0 অটো দিলাম যেন মাঝামাঝি চলে যায়। আচ্ছা, বর্ডার দিলাম BORDER, বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড রেড, একটা বর্ডার দিলাম, কন্ট্রোল এস দিলাম। এখন যদি ইন্ডেক্স ফাইল, এখানে আমার যে আমি একটা সরি তাহলে আমি একটা কাভার নামে যে ক্লাসটা নিলাম ডিফ ক্লাস, এগুলো আমি পরে দেখাবো আরও, CUBR কাভার, জাস্ট আমি যেতে এই কাভারের আন্ডারে হচ্ছে এটা ডিফ, এটাকে ক্লোজ করলাম। এখন যদি আমি দেখি, দেখছেন সুন্দর একটা আমার শেপে চলে আসছে, সে লেফট রাইটে সে একটা মার্জিন নিয়ে নিয়েছে অটো, আর এইটার উইথটা হচ্ছে আমার এই পেজটার উইথটা হচ্ছে 970 পিক্সেল। তাহলে এইগুলোর জন্য, আর আমি যদি এখানে সরি এখানে যদি আমি এই জিনিসটা না দিতাম কাট, এখন যদি সেভ করি দেখেন আমার একটা স্পেস তৈরি হতো, এই যে স্পেসটা তৈরি হচ্ছে এটা কেন হচ্ছে, যে অটো শেড মার্জিন প্যাডিং নিয়ে নিচ্ছে। এই জন্য আমাকে যখনই আপনারা কোনো সাইট বানাবেন ফার্স্টলি এটা অবশ্যই আপনারা ACSSটা অবশ্যই ডিক্লেয়ার করে দেবেন, তাহলে আপনাদের মানে কোনো সমস্যা ফেস করতে হবে না। এখন দেখেন কোনো স্পেস ক্রিয়েট করতে চান, এটা আমি জাস্ট দেখালাম এভাবে। তাহলে সিএসএস কীভাবে ডিক্লেয়ার করে, মানে আপনারা মেন পেজে কীভাবে অ্যাড করবেন, কীভাবে ডিক্লেয়ার করবেন, সিএসএস কীভাবে লিখবেন, আশা রাখি আপনি বুঝতে পারছেন। আর এটা হচ্ছে কমন, এইটা হচ্ছে কমন, এটা কমন, এটা কাভার হচ্ছে কি আপনারা যখন, এটা আমি পরে দেখাবো আপনাদেরকে, যখন আমি পেজ বানাবো জাস্ট একটা সিএসএস লিখলাম এই ক্ষেত্রে, আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এবং তাহলে আপনারা আলাদা এখানেও ডিক্লেয়ার, এখানে যখন ডিক্লেয়ার করবেন তখন স্টাইল, মানে এটা আমি আপনাদেরকে দেখাইছি স্টাইল, জাস্ট STYL স্টাইল, এটাকে স্টাইল স্টাইল, আর এটাকে ক্লোজ করতে হবে STYL স্টাইল, এর মাঝে আপনার সিএসএসগুলো সব লিখতে হবে, তাহলে এখানে কাজ করবে। যত আইডি ক্লাস বা যত আপনার ট্র্যাক্টর গাছের সব কিছু এখানে এর ভিতরে লিখতে হবে, তাহলে এখানে কাজ করবে। এখন যে কাজটি করতে হবে, এবং মেইন ইচ্ছা করলে আপনার এখানে না লিখে বেস্ট হচ্ছে, পারফেক্ট হচ্ছে, আলাদা একটা ফাইল ডিক্লেয়ার করবেন, এই ফাইলটাকে আপনারা ইন্ডিভিজুয়াল এইচটিএমএল এখানে কল করবেন, এখানে কল করলেই আপনারা মোটামুটি দেখলেন যে কীভাবে সুন্দর স্মুথলি কাজ করে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।